সম্মানিত দর্শক, ক্যান্সারে আক্রান্ত হন অঞ্জিলার মাও। মেয়ের লড়াকু জীবনের প্রেরণা ছিলেন তিনি। অঞ্জিলার মা মাথা ঘুরিয়ে অজ্ঞান হয়ে গেছে, হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো খবরটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। এক সপ্তাহ পার হয়ে গেল, অঞ্জিলা নেই। দুবার ক্যান্সারকে জয় করে জীবনের মূল স্রোতে ফিরলেও তৃতীয়বার তিনি আর ফেরেননি। দুবার ক্যান্সারকে জয় করে জীবনের মূল স্রোতে ফিরলেও তৃতীয়বার তিনি আর পারেনি। ব্রেন স্ট্রোক, পরপর হৃদরোগ ও তৃতীয়বার ক্যান্সারের হানা কেড়ে নিয়েছিল 24 বছরের প্রাণকে। অঞ্জিলার এই শেষ লড়াই জেতা না হলেও মা শিখা দেবীর লড়াই আজও চলছে। ক্যান্সারের আক্রান্ত হয়েছিলেন তিনিও। জরায়ুতে ক্যান্সার হয়েছিল তার, ধরা যে পড়েছিল প্রথমেই এমনটাও কিন্তু নয়। শিখা দেবীর কথাই, একেবারে শেষ পর্যায়েই ধরা পড়েছিল তার ক্যান্সার। এমনকি তার আয়ু কতটা তাও নাকি জানিয়ে দিয়েছিলেন চিকিৎসকেরা। কিন্তু তিনি মনের জোর হারাননি, লড়েছেন ক্যান্সারও বিদায় নিয়েছে শরীর থেকে। আজ তিনি সম্পূর্ণ সুস্থ। মেয়ে অঞ্জিলা যখন ক্লাস 11-এ পড়েন তখন প্রথমবার শরীরে ক্যান্সার বাসা বাঁধে তার। সে সময় অঞ্জিলার অনুপ্রেরণা ছিলেন তার মা। যেভাবে মা লড়েছেন তিনিও পারবেন ঠিক সেভাবেই, এই বিশ্বাস নিয়ে এগিয়ে গিয়েছিলেন তিনি। জয়ীও হয়েছিলেন, তবে এই কঠিন যাত্রা পথে অনেক প্রতিকূলতার সম্মুখীনও হতে হয়েছে তাকে। চুল পড়ে গিয়েছিল কেমোতে, লোকে এমনভাবে তাকিয়ে থাকতো অঞ্জিলার মনে হতো তিনি বুঝি ভিন্ন গ্রহের প্রাণী। যেসব বন্ধুদের ভেবেছিলেন পাশে পাবেন তারাও কেমন যেন সরে গিয়েছিলেন এ সময়। তবে তার মা বাবা আর দিদি এ সময় তাকে আগলে রেখেছিলেন, তার লড়াইয়ের শক্তি হয়ে দাঁড়িয়েছিলেন ওরা, জিতেছিলেন দুটো লড়াই। কিন্তু নিয়তি অচিরেই লিখছিল অন্য কাহিনী। গত 1 নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন অঞ্জিলা শর্মা। সব্যসাচী তার গাড়িতে করে অভিনেত্রীকে ভর্তি করেন শহরের এক বেসরকারি হাসপাতালে। এরপর 20 দিন চলে লড়াই। কিন্তু শনিবার রাতে প্রায় 10 বার হৃদরোগে আক্রান্ত হন অঞ্জিলা শর্মা। এরপরই রবিবার অর্থাৎ 20 নভেম্বর দুপুরে অঘটন, প্রয়াত হন অঞ্জিলা, চলে যান না ফেরার দেশে। শিখা দেবী নিজের ফেসবুকে ভাগ করে নেন মেয়ের জীবনের কিছু মুহূর্ত। অভিনেত্রীর ভিডিওই জীবন্ত হয়ে ওঠে মায়ের সমাজ মাধ্যমের পাতা। অঞ্জিলার দুই গাল ধরে দাঁড়িয়ে আছেন সব্যসাচী। হ্যাঁ, সব্যসাচী চৌধুরী অঞ্জিলার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মানুষ। শুধু অঞ্জিলা নয়, তার পুরো পরিবারের সেই আজ আরও একবার পাওয়া গেল। ভিডিও ভাগ করে নিয়ে অঞ্জিলার মা লেখেন, আমার সব্বর অঞ্জিলা। এদিকে অঞ্জিলার চিন্তায় চিন্তায় অজ্ঞান হয়ে গেছে মা শিখা শর্মা। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তার বর্তমান অবস্থা কি তা এখনও জানা যায়নি। সম্মানিত দর্শক, অঞ্জিলার মা এর জন্য দোয়া করুন। অঞ্জিলার মা এর শেষ খবরটি যাতে সবাই জানতে পারে সেই জন্য ভিডিওটি সবার কাছে আপনার প্রোফাইলে শেয়ার করে দিন। ধন্যবাদ।